তো দেখো, আজকের আমরা করব ইনকাম ফ্রম আদার সোর্সেস বলে যে চ্যাপ্টারটা রয়েছে ট্যাক্সের ক্লাস টুয়েলভের, সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ করে নেব। বিশেষ করে প্রিভিয়াস ইয়ারেরগুলো তো খুবই ভালো করে করব, আমরা সমস্ত এমসিকিউগুলো করে ফেলবো যাতে তোমাদের পরীক্ষায় এমসিকিউ থেকে কোনো সমস্যা না হয়। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাই ইনকাম ফ্রম আদার সোর্সেসের এমসিকিউগুলোতে। তো দেখো, প্রথমেই একের দাগে দেখো কী বলে দেওয়া রয়েছে, কোন ধারা অনুসারে আয়গুলি অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হয়, অর্থাৎ ইনকাম ফ্রম আদার সোর্সেস কত নম্বর ধারায় উল্লিখিত আছে, ভারতীয় সংবিধানের আয়কর আইনের কত নম্বর ধারায় ইনকাম ফ্রম আদার সোর্সেসের কথা উল্লেখ আছে। তো সেটা হবে ধারা নম্বর কত বলতো, হবে কিন্তু 56, ভারতীয় এই আয়কর আইনের 56 নম্বর ধারায় কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের কথা, অর্থাৎ অন্যান্য উৎস থেকে আয়ের কথা উল্লিখিত আছে। ঠিক আছে, এরপরে দেখো দুই নম্বরে কী বলে দেওয়া রয়েছে, অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হয়, কোনগুলো অন্যান্য উৎস থেকে আয়ের মধ্যে পড়ে, ইনকাম ফ্রম আদার সোর্সেসের আন্ডারে কোন কোন ইনকামগুলো পড়ে। তোমরা জানোই লটারি থেকে প্রাপ্য আয় কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে পড়ে। তাছাড়া বেতন থেকে আয় কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসে না, সেটা কিন্তু ইনকাম ফ্রম স্যালারি। গৃহ সম্পত্তির ভাড়া থেকে প্রাপ্য আয় সেটা কিন্তু কার মধ্যে আসে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে। আর মূলধনী সম্পত্তি বিক্রি করে প্রাপ্য আয় সেটা কিন্তু ইনকাম ফ্রম ক্যাপিটাল গেনের মধ্যে আসে। তাহলে একমাত্র লটারি থেকে প্রাপ্য আয় কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসবে। ঠিক আছে, এরপরে দেখো তিনের দাগে কী বলে দিয়েছে অন্যান্য উৎস থেকে আয় খাতে ছাড় পাওয়া যায়। তাহলে অন্যান্য উৎস থেকে মানে আদার সোর্সেস, ইনকাম ফ্রম আদার সোর্সেস, সেখান থেকে ছাড় পাওয়া যায় কত নম্বর ধারা অনুযায়ী ছাড় পাওয়া যায়, 80C, 80D, 80G নাকি? এই উত্তর হবে কিন্তু এই ডি এর দাগেরটা, কিন্তু মানেটা কি ভালো করে বুঝে নাও। দেখো বলে দিয়েছে, এই খাতে যে আয় হয়েছে তা উপার্জনের জন্য সম্পূর্ণরূপে যে খরচটি হয়েছে সেই খরচটি একমাত্র ছাড় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ব্যাপারটা ভালো করে তোমরা যদি দেখো, অর্থাৎ ভেবে নাও যে কেউ একজন 10,000 টাকা ভাবো ইনকাম করেছে, 10,000 টাকা ইনকাম করেছে, তো এই 10,000 টাকা ইনকাম করতে গিয়ে তার যদি 2,000 টাকা খরচ হয়ে থাকে, ধরে নেওয়া যাক কোনো একজন শিক্ষক পরীক্ষায় গার্ড দিতে গেছে, অন্য কোনো ইনস্টিটিউশনের পরীক্ষায় গার্ড দিতে গেছে, তাহলে অন্য কোনো পরীক্ষা হলে গার্ড দিতে গেছে এবং সে 10,000 টাকা ইনকাম করেছে, ধরে নেওয়া যাক এই 10,000 টাকা যে ইনকামটা হলো তার স্যালারি বাদ দিয়ে একটা লোক ভাবো, একটা শিক্ষক কোনো পরীক্ষা হলে ভাবো গার্ড দিতে গেছে এবং সেই গার্ড দিতে গিয়ে পরীক্ষা হলে গার্ড দিতে যাওয়ার জন্য রেমুনারেশন হিসেবে 10,000 টাকা পেয়েছে। তো এইটা হলো কি, ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, এইবারে এই গার্ড দিতে যাওয়ার জন্য তার ভাবো অটো ভাড়া, টিফিন খরচ সব মিলিয়ে ভাবো তো 2,000 টাকা খরচা হয়েছে। তাহলে এখান থেকে কিন্তু 2,000 টাকা বাদ যাবে, অর্থাৎ 8,000 টাকা কিন্তু ট্যাক্সেবল, অর্থাৎ এই 8,000 টাকার ওপর কিন্তু সরকার ট্যাক্স নেবে। ঠিক আছে, তাহলে সরকার ছাড় দিল কতটা, সরকার ছাড় দিল ঠিক যতটুকুনি খরচ হয়েছে। এই 10,000 টাকাটা ইনকাম করতে গিয়ে যে টাকাটা খরচ হয়ে গেল 2,000 টাকাটা, কেবলমাত্র সেইটুকুনিই কিন্তু সরকার ছাড় দিল, ছাড় দিয়ে 8,000 টাকার ওপর কিন্তু সরকার ট্যাক্স নেবে, যেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো টাকার অ্যামাউন্ট থাকে না যে এত টাকা ছাড় দেওয়া হবে, এখানে শুধু এইটুকুনিই বলে দেওয়া থাকবে আছে ইনকাম ফ্রম আদার সোর্সেসে, যে ইনকামটা করছে এই খাতে যে আয়টা হয়েছে তা উপার্জনের জন্য সম্পূর্ণরূপে যে খরচটি ব্যয়িত হয়েছে, টাকা ইনকাম করতে গিয়ে যে খরচটা হয়েছে কেবলমাত্র সেইটুকুনিই কিন্তু সরকার ছাড় দেবে। ঠিক আছে, এরপরে দেখো চারের দাগে কী বলে দিয়েছে, দেখো চারের দাগে বলে দিয়েছে লটারি থেকে নিট পাওয়া গেছে 7,000 টাকা। লটারি থেকে নিট পাওয়া গেছে মানে কি, সরকার ট্যাক্স কেটে নিয়েছে, নিয়ে পেয়েছি কত, 7,000 টাকা, মোট প্রাপ্যের পরিমাণ কত। আর পাশেও দেখো বলে দিয়েছে উৎসমূল থেকে কর কাটার হার হলো 30%, তার মানে সরকার 30% ট্যাক্স নিয়ে নিয়েছে, সরকার 30% ট্যাক্স নিয়ে নেওয়ার পরে আমার হাতে দিয়েছে কত টাকা, 7,000 টাকা। আচ্ছা, 30% ট্যাক্স কেটে নিয়েছে মানে কি, 30% ট্যাক্স কেটে নিয়েছে মানে 70% আমার হাতে দিয়েছে, তাহলে পার্সেন্টেজের হিসাবে 30 কেটে নিয়েছে, আর পার্সেন্টেজের হিসাবে আমার হাতে দিয়েছে কত, দিয়েছে কিন্তু 70%। ঠিক আছে, তাহলে 70% আমার হাতে দিয়েছে, তাহলে পার্সেন্টেজের হিসাবে আমার হাতে 70%, আর টাকার হিসাবে আমার হাতে কত পার্সেন্ট, দেখো 7,000 টাকা পাওয়া গেছে।
তার মানে 70% মানে যদি হয় 7,000 টাকা, 70% মানে যদি হয় 7,000 টাকা, তাহলে 1% মানে কত হবে কি 7,000/70। আর জানতে চেয়েছে যে টোটাল অ্যামাউন্টটা কত, অর্থাৎ বলে দিয়েছে মোট পরিমাণ কত, মোট প্রাপ্যের পরিমাণটা কত, ঠিক আছে, অর্থাৎ লটারি থেকে প্রাপ্য মোট টাকাটা কত। তাহলে 100% মানে কত, তাহলে আমরা কি করব 7,000/70 × 100%। তাহলে যদি আমরা এখানে করি তাহলে 0,0 কাটবে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, হবে কিন্তু 100/100 হবে 10,000 টাকা। তার মানে টোটাল লটারি থেকে জিতেছিলাম কত টাকা বলো তো, জিতেছিলাম কিন্তু 10,000 টাকা, কিন্তু সরকার কেটে নিয়ে আমাকে দিয়েছে 7,000 টাকা, তার মানে সরকার কেটে নিয়েছে 3,000 টাকা। তাহলে এখানে জানতে চেয়েছে মোট পরিমাণটা কত, মোট প্রাপ্যের পরিমাণটা কত, মানে লটারির মোট পরিমাণটা হলো কিন্তু 10,000 টাকা, আমরা জিতেছিলাম 10,000 টাকা। তারপরে দেখো কি বলে দিয়েছে, পারিবারিক ভাতা মানে ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় কত, তোমরা সবাই জানো, আগে অঙ্ক করেছো, ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তোমরা আশা করি পেরে যাবে। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় কিন্তু হলো 15,000 টাকা, ঠিক আছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, 6 অধ্যায়ে ঘোড়দৌড় থেকে আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হলো, প্রথম কথা বলে রাখি, ঘোড়দৌড় থেকে অর্থাৎ ফাটকা ইনকাম যদি কেউ করে থাকে, মানে ফটকা কলে যদি কেউ কোনো ইনকাম করে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো ছাড় পাওয়া যাবে না। যেখানে দেখো ডিএর দ্যাগেরটাই বলে দিয়েছে ছাড়ের সর্বোচ্চ সীমা প্রয়োগযোগ্য নয়, তাহলে ছাড় কিন্তু এই অঙ্কের মধ্যে মানে এই এই ক্ষেত্রে কিন্তু আসবে না। দেখো তোমাদেরকে বলে রাখি, ঘোড়দৌড়, শব্দছক, লটারি, যে সমস্ত ইনকামগুলো ভালো করে জানবে, তাহলে ঘোড়দৌড়, লটারি, শব্দছক, অর্থাৎ যেগুলো যে ইনকামগুলো করবার জন্য পরিশ্রম করতে হয় না, অর্থাৎ ফটকা কলে যে ইনকামগুলো হয় ফাটকাবাজি করে, সেইখান থেকে কিন্তু কোনো ছাড় পাওয়া যাবে না। যতটুকুনি ইনকাম হবে তার পুরোটাই কিন্তু ট্যাক্সেবল হবে, অর্থাৎ সেই টাকাটার মধ্যে থেকে কিন্তু পুরোটার মধ্যে থেকেই সরকার কিছু না কিছু ট্যাক্স নেবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল 6 অধ্যায়। এবারে আমরা চলে যাব 7 অধ্যায়গুলোতে। দেখো 7 অধ্যায়ে কী বলে দিয়েছে, নিম্নলিখিত কোন আয়গুলি অন্যান্য উৎস থেকে আয় খাতে ধার্য করা যায়, তাহলে কোনটা কোনটা হবে। দেখো পেনশন কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের আন্ডারে আসবে না, ঠিক আছে, এটা কিন্তু ইনকাম ফ্রম স্যালারিতে আসবে। কিন্তু পারিবারিক পেনশন অর্থাৎ ফ্যামিলি পেনশন কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসবে, অর্থাৎ অন্যান্য উৎস থেকে আয়ের মধ্যে কিন্তু আসবে, ঠিক আছে। আর দেখো বন্ড থেকে প্রাপ্ত সুদও কিন্তু, বন্ড থেকে প্রাপ্ত সুদ তোমাদেরকে বলে দিয়েছি, যে কোনো জায়গা থেকে যদি কোনো ইন্টারেস্ট পাওয়া যায়, অর্থাৎ ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে, যেখান থেকেই হোক কোনো ইন্টারেস্ট পাওয়া গেলে, সুদ পাওয়া গেলে কিন্তু সেইটা ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসবে। তাহলে এই যে দুটো বিআরসি দুটোই কী হবে, ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসবে, অর্থাৎ বিআরসি উভয়ই, ডিএরটা হবে উত্তর, হ্যাঁ বিআরসি উভয়ই কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসবে। তারপর দেখো 8 অধ্যায়ে কী বলে দিয়েছে, নিচের কোন আয়টি অন্যান্য উৎস থেকে আয় খাতে ধার্য করা যাবে না, অর্থাৎ কোনটা ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসবে না। দেখো লভ্যাংশ, ডিভিডেন্ড তো ইনকাম ফ্রম আদার সোর্সেস আমরা জানি, ব্যাংকের জমার উপর সুদ, তোমাদেরকে বলেছি যে কোনো ধরনের সুদ, যে কোনো ইন্টারেস্ট ইনকাম ফ্রম আদার সোর্সেস হবে। কিন্তু বাড়ি থেকে প্রাপ্ত ভাড়া অর্থাৎ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কিন্তু এই যে ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসবে না, ওকে। আর তোমরা জানোই যে ঘোড়দৌড় থেকে আয় কিন্তু একটা ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসবে, তাহলে উত্তর হবে কি, বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত আয়, এটা কিন্তু অন্যান্য উৎস থেকে আয়ের মধ্যে আসবে না, ওকে। এইবারে দেখো 9 অধ্যায়ে কী বলে দিয়েছে, 9 অধ্যায়ে বলে দিয়েছে, একটি বাড়ি পুনরায় ভাড়া দিয়ে, ঠিক আছে, একটি বাড়ি পুনরায় ভাড়া দিয়ে 60,000 টাকা, প্রদত্ত ভাড়া 20,000 টাকা, মেরামতির খরচ 10,000 টাকা, অন্যান্য খাতে আয় কত, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই ভালো করে বোঝো। বলে দিয়েছে একটা বাড়ি পুনরায় ভাড়া দিয়ে 60,000 টাকা কিন্তু ইনকাম হচ্ছে। তাহলে আমি যদি ব্যাপারটাকে একটু ভালো করে বলি তাহলে তোমরা বুঝবে, ভাবো এখানে না একটা বাড়ি রয়েছে, ভাবো এখানে একটা বাড়ি রয়েছে এবং এই বাড়ির মালিক, এখানে ভাবো বাড়ির মালিক রয়েছে এবং বাড়ির মালিক এই বাড়িটাকে কী করতে চায়, ভাড়া দিতে চায়। কিন্তু বাড়ির মালিক না কোনো ভাড়াটিয়া পাচ্ছে না, তো তখন আমি কী করলাম, এখানে ছিলাম আমি এই বাড়িটাকে ভাড়া নিয়ে নিলাম, মালিকের কাছে গেলাম, মালিককে বললাম এই বাড়িটা ভাড়া নিতে গেলে কত টাকা দিতে হবে, তো মালিক বলেছে 20,000 টাকা দিতে হবে, তো আমি মালিককে সঙ্গে সঙ্গে 20,000 টাকা দিয়ে দিলাম এবং বাড়িটাকে ভাড়া নিয়ে নিলাম।
কিন্তু আমি বাড়িটাকে ফাঁকা রেখে দিয়েছি, বাড়িটা ভাড়া নিয়েছি অথচ এই বাড়িতে কিন্তু আমি থাকছি না, এই বাড়িটা পুরো ফাঁকা করে মানে আমি থাকছি না, বাড়িটা পুরো ফাঁকা রয়েছে অথচ আমি মালিককে 20,000 টাকা দিয়ে বাড়িটা ভাড়া নিয়ে নিয়েছি। এইবারে আমি কি করলাম, এমন একটা লোককে খুঁজে বের করলাম যে লোকটার বাড়ি ভাড়ার দরকার রয়েছে, একটা বাড়ির দরকার রয়েছে। তো আমি এরকম একটা লোককে খুঁজে বের করলাম এবং এই লোকটাকে আমি নিয়ে গেলাম এই বাড়িতে, গিয়ে বললাম এই ফাঁকা বাড়ি রয়েছে, এখানে তুমি থাকো এবং আমাকে তুমি প্রত্যেক মাসে ভাড়া দেবে, আমাকে এই যে এইটা তো আমি ছিলাম, আমাকে তুমি ভাড়া দেবে প্রত্যেক মাসে 60,000 টাকা। তাহলে দেখো আমি একটা বাড়িকে 20,000 টাকায় ভাড়া নিলাম এবং অন্য একটা ভাড়াটিয়া ঠিক করে দিলাম এই বাড়িতে, ঠিক করে দিয়ে তার থেকে আমি 60,000 টাকা ভাড়া নিচ্ছি। তাহলে আমার ইনকাম কত হচ্ছে, আমি তো 60,000 টাকা ভাড়া নিচ্ছি আর বাড়ির মালিককে দিয়ে দিচ্ছি কত, 20,000 টাকা। তাহলে আমার ইনকাম কত হচ্ছে, হচ্ছে কিন্তু 40,000 টাকা। আমি যদি বিয়োগ করি তাহলে আমার ইনকাম হচ্ছে কত, 40,000 টাকা। এবং এই বাড়িটাকে মেরামতির জন্য, মেরামতির জন্য কত টাকা খরচ করছি বলতো, দেখো এই বাড়িটাকে মেরামতির জন্য খরচ করছি, এই দেখো পুনরায় ভাড়া দিয়ে 60,000 টাকা ইনকাম হচ্ছে, প্রদত্ত ভাড়া 20,000 টাকা মানে বাড়ির মালিককে দিচ্ছি 20,000 টাকা, মেরামতির খরচের জন্য 10,000 টাকা, তার মানে মেরামতি করছি আবার বাড়িটাকে, তার জন্য 10,000 টাকা আমি নিজের গাঁট থেকেই খরচ করছি, তার মানে আমার কাছে থাকছে কত ইনকাম হিসেবে, 30,000 টাকা। এই 30,000 টাকাটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস এবং এটা কিন্তু ট্যাক্সেবল, অর্থাৎ এর ওপর কিন্তু সরকার ট্যাক্স নেবে, ঠিক আছে, অর্থাৎ এটা হলো একটা করযোগ্য আয়। তাহলে এখানে জানতে কী চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে অন্যান্য উচ্চ থেকে আয়টা তার মানে কত, তাহলে আমার ইনকাম হবে কত, 30,000 টাকা আমি এক্ষুনি বের করলাম, ঠিক আছে। আচ্ছা, 10-এর দাগে কী বলে দিয়েছে, বোর্ডের মিটিংয়ে উপস্থিত থাকার জন্য কোম্পানি থেকে প্রাপ্ত ফি বলেছে, কিন্তু মনে রাখবে কোনো ডাইরেক্টরের, কর্মচারী নয় কোনো একজন ডাইরেক্টরের ফি আয়কর আইনে যে খাতে করযোগ্য। দেখো যে কর্মচারী হবে সে কিন্তু পাবে বেতন, ঠিক আছে, আর এখানে বলেই দিয়েছে বেতন নয়, কী পাচ্ছে, ফি। তাহলে ফি কিন্তু অবশ্যই কী হবে বলতো, ফি কিন্তু অবশ্যই অন্যান্য উৎস থেকে আয় হবে, ঠিক আছে। যদি এখানে বলে দিত বেতন তাহলে কিন্তু আমরা এটা কী বলতাম, তাহলে কিন্তু সেটাকে আমরা ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আনতাম, ওকে। তারপরে দেখো এখানে কী বলে দিয়েছে, ডিবেঞ্চার থেকে প্রাপ্ত সুদ যে খাতে করযোগ্য, তোমাদেরকে বলেছি সুদটা ডিবেঞ্চার থেকে হোক, ব্যাংক থেকে হোক, পোস্ট অফিস থেকে হোক, যেখান থেকেই হোক, বন্ড থেকে হোক, যাই হোক না কেন, সুদ যেখান থেকেই হোক না কেন, সেটা কিন্তু অন্যান্য উৎস থেকে আয় হবে, ঠিক আছে। তারপরে দেখো 12-এর দাগে দেখো বলে দিয়েছে, আয়কর আইনে সিকিউরিটি থেকে প্রাপ্ত সুদ নিম্নলিখিত কোন ধারায় করযোগ্য হবে, তো 12-এর দাগেরটা হবে কিন্তু ডি হবে, ঠিক আছে। এরপরে ভালো করে তোমরা দেখবে 13-এর দাগে, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, 13, 14, 15 এই জায়গাগুলো ভালো করে বুঝবে। বলে দিয়েছে কোনো ব্যক্তি পূর্ববর্তী বছরে বিবাহ উপলক্ষে পিতামহের কাছ থেকে যদি 60,000 টাকা দান হিসেবে পায়, অর্থাৎ গিফট পায় যদি 60,000 টাকা, এই আয়ের ওপর করের পরিমাণ কত, ঠিক আছে। তাহলে ভালো করে বোঝো, দেখো গিফট পেলে সেটাও কি কর দিতে হবে সরকারকে, এক্ষেত্রে কিন্তু সরকারের কিছু নিয়ম আছে। দেখো যদি একটা মানুষ, ভাবো আমি ধরে নেওয়া যাক, ভাবো এই হলাম আমি, এবার আমি যদি আমার মা বাবার থেকে গিফট পাই, মা বা বাবা বা একদম নিজের কোনো আত্মীয় বা নিকট কোনো আত্মীয়র থেকে যদি আমি কোনো গিফট পাই, তাহলে কিন্তু, অর্থাৎ হতে পারে আমার দাদু বা আমার দিদা মানে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, বাবা মা, এদের থেকে যদি আমি কোনো গিফট পাই, তাহলে কিন্তু সেইটা করযোগ্য নয় কিন্তু, ঠিক আছে। অর্থাৎ আমি যদি একদম আমার নিকট কারোর কাছ থেকে, খুব কাছের লোকের কাছ থেকে কোনো গিফট পাই, তাহলে কিন্তু সেটা করযোগ্য নয়, সেটা যত টাকাই হোক না কেন সেটা করযোগ্য নয়, অর্থাৎ তার উপর সরকার ট্যাক্স নেবে না। কিন্তু এই আমি যদি কোনো বন্ধুর থেকে গিফট পাই, কোনো বন্ধুর থেকে বা আমার অফিসের যে বস আছে আমি যদি তার থেকে গিফট পাই, তাহলে কিন্তু সেটা করযোগ্য হবে, সেটা কিন্তু তাহলে করযোগ্য হবে, যদি গিফটের ভ্যালুটা 50,000 টাকা হয়, 50,000 টাকার বেশি হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সরকার ট্যাক্স নেবে। এবারে ভাবো আমার বন্ধু আমাকে যদি 500 টাকা গিফট দেয়, তাহলে কি সরকার ট্যাক্স নেবে, অত কম টাকায় সরকার কি ট্যাক্স নেবে। কিন্তু যদি আমার বন্ধু, বস, পাড়ার লোক যদি 50,000 টাকা দামের বেশি কোনো গিফট আমায় দেয়, তাহলে কিন্তু সরকার ট্যাক্স নেবে, বোঝা গেল। তাহলে এখানে দেখো কী বলে দিয়েছে, এখানে তোমরা যদি এই জিনিসটা ভালো করে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে,
এখানে বলে দেওয়া রয়েছে 60,000 টাকা ট্যাক্স নিচ্ছে, কিন্তু সেটা তো আমার পিতামহ দিচ্ছে, আমার বাবা দিচ্ছে, তাহলে তো করযোগ্য নয়, সরকার কিচ্ছু ট্যাক্স নেবে না। তাহলে দেখো 14 তারিখে কী বলে দিয়েছে, কোনো পূর্ববর্তী বছরে নির্ধারিত বন্ধুর কাছ থেকে 50,000 টাকা দান বা গিফট হিসেবে পেয়েছে, তাহলে করযোগ্য দানের পরিমাণ কত? তাহলে তোমরা ভালো করে দেখো, 50,000 টাকা কিন্তু আমি পেয়েছি, কার থেকে পেয়েছি? তাও আবার বন্ধুর থেকে। তাহলে বাবা মা বা নিজের নিকট কোনো আত্মীয়র কাছ থেকে যদি আমি গিফট না পেয়ে অন্য কারোর থেকে পেয়ে থাকি, তাহলে কিন্তু সরকার ট্যাক্স নেবে। এবং তোমাদেরকে আমি এক্ষুনি বললাম সেই টাকাটা কত হবে, যদি সেটা 50,000 হয়ে যায় তাহলে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হবে, 50,000 বা 50,000-এর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হবে। তাহলে আমি বন্ধুর থেকে যেহেতু 50,000 টাকা ট্যাক্স এই গিফট হিসেবে পাচ্ছি, তাহলে কিন্তু এই 50,000 টাকাটা কিন্তু ট্যাক্সেবেল, এর ওপর কিন্তু কোনো ছাড় নেই, ঠিক আছে? এই 50,000-এর ওপর কিন্তু সরকার ট্যাক্স কেটে নেবে। এখানে যেমন বলে দিয়েছে করযোগ্য দানের পরিমাণ কত, 5,000 না 25,000 না 50,000 না কোনোটাই নাই, তাহলে করযোগ্য দানের পরিমাণ কিন্তু 50,000 হবে, মানে 50,000 এই পুরোটার উপর সরকার কিন্তু কিছু একটা ট্যাক্স নেবে। কত ট্যাক্স নেবে আমি জানি না, তবে এইটুকুনি জানি যে কিছু ছাড় ফাড় আমি পাবো না, এই 50,000-এর ওপর আমাকে এই পুরো টাকাটার ওপর কিছু না কিছু আমায় ট্যাক্স দিতে হবে। বোঝা গেল? আবার দেখো 15 দাগেরটায় দেখো কী বলে দিয়েছে, নির্ধারিত পূর্ববর্তী বছরে তার মায়ের কাছ থেকে নগদ দান হিসেবে 75,000 টাকা পেয়েছে, মায়ের কাছ থেকে পেয়েছে, একদম নিজের লোক, তাহলে কিন্তু করযোগ্য হবে না, সরকার কোনো টাকা ট্যাক্স কিন্তু নেবে না, ওকে? তো দেখো এবারে আমরা করব 16 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে ব্যাংক থেকে সুদ বাবদ মোট আয় দেখো কত বলে দিয়েছে, 75,000 টাকা, উৎসমূলে কর কাটার পরিমাণ শূন্য, ঠিক আছে? অর্থাৎ 75,000 টাকা মোট সুদ বাবদ ইন্টারেস্ট হিসেবে পাওয়া গেছে 75, এবং উৎসমূলে কর কাটার পরিমাণ শূন্য, আয় অর্জনের জন্য মোট ব্যয়ের পরিমাণ কত হয়েছে কিন্তু 2,500 টাকা, মানে 75,000 টাকা ইনকাম করতে গিয়ে বিভিন্ন কারণে খরচা হয়ে গেছে কত টাকা, খরচা হয়ে গেছে কিন্তু 2,500 টাকা। তাহলে সুদ বাবদ করযোগ্য আয় কত, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম কতটা? তো তোমরা এখানে দেখো ট্যাক্সেবল ইনকাম কোনটা হবে বলো তো। দেখো তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ইনকামটা, ভাবো এখানে দেখো ইনকাম কত হচ্ছে কিন্তু 75,000 টাকা, তাহলে 75,000 টাকা হলো ইনকাম। এবারে সেখানে এই ইনকামটা করতে গিয়ে খরচ হয়ে যাচ্ছে কত টাকা, খরচ হয়ে যাচ্ছে কিন্তু 2,500 টাকা, 2,500 টাকা কিন্তু এই ইনকামটা করতে গিয়ে খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি ইনকাম হচ্ছে কত, 72,500 টাকা। এই যে 72,500 টাকা এই যে ইনকাম হচ্ছে, এইটা হলো কি, ট্যাক্সেবল, অর্থাৎ এই টাকাটার ওপর কিন্তু সরকার ট্যাক্স নেবে। কত টাকার ওপর সরকার ট্যাক্স নেবে, 72,500, যেটাকে বাংলায় আমরা বলি কি করযোগ্য আয়, অর্থাৎ এই আয়ের ওপর কিন্তু সরকার ট্যাক্স নেবে। যেহেতু এটা একটা সৎপথে ইনকাম, অর্থাৎ কষ্টের টাকাকে জমিয়ে সেখান থেকে সুদ হিসেবে পাচ্ছে, তাই জন্য এখান থেকে যে টাকাটা খরচ হচ্ছে সেই টাকাটা কিন্তু বাদ যাচ্ছে। দেখো 2,500 টাকা বাদ গিয়ে যে টাকাটা পড়ে থাকছে তার ওপর সরকার ট্যাক্স নেবে। কিন্তু ধরে নেওয়া যাক এই 75,000 টাকাটা যদি কোনো ফাটকা ইনকাম হতো, অর্থাৎ ঘোড়দৌড় লটারি এরকম টাইপের কোনো ইনকাম হতো, এবং সেই ইনকামটা করতে গিয়ে ভাবো যদি 2,500 টাকা খরচ হতো এবং 72,500 টাকা ইনকাম হতো, তাহলে কিন্তু সরকার এই টাকাটার ওপর ট্যাক্স নিত না, তাহলে কিন্তু সরকার এই টাকাটার ওপর ট্যাক্স নিত, সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা ট্যাক্সেবল। যদি ফাটকাবাজি করে ইনকাম হয়, অর্থাৎ ঘোড়দৌড় শব্দ ছক, ঠিক আছে, এই রকম কোনোভাবে যদি ইনকাম হয় তাহলে জুয়া, তাহলে কিন্তু এই টাকাটা ট্যাক্সেবল। আর যদি সৎ পথে খেটে ইনকাম হয় তাহলে কিন্তু এই খরচটা বাদ দিয়ে যে টাকাটা পড়ে থাকবে সেইটা কিন্তু ট্যাক্সেবল। তাহলে এখানে আমাদের কাছে কী জানতে চেয়েছে, আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে যে সুদ বাবদ করযোগ্য আয় কত, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম কত, তাহলে হবে কত, 72,500, তাই না? তারপরে দেখো বলে দিয়েছে 17 দাগে ভারতীয় কোম্পানি যদি লভ্যাংশ প্রদান করে তাহলে তা কী বলে দিয়েছে, তবে তাহলে কী হবে সেটা কিন্তু বিয়ের দাগে হবে, শেয়ার হোল্ডারদের কাছে সম্পূর্ণ করযোগ্য, অর্থাৎ তার উপর কিন্তু সরকার ট্যাক্স নেবে, ভারতীয় কোম্পানি করলেও নেবে, যদি লভ্যাংশ প্রদান করে, ভারতীয় কোম্পানি বিদেশি কোম্পানি যেই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই করযোগ্য, ওকে? আচ্ছা এরপর তাহলে এখানে দেখো এবারে 18 দাগেরটায় চলে আসবো, বলে দিয়েছে লটারি, শব্দধাঁধা, তাস খেলা, ঘোড়দৌড় ইত্যাদি আয় থেকে প্রাপ্ত অর্থ, তাহলে এখান থেকে যদি কোনো অর্থ পাওয়া যায় তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ করযোগ্য হবে, মানে পুরোটা কিন্তু কর নেবে, কোনো ছাড় কিন্তু পাওয়া যাবে না,
ঠিক আছে। তারপরে দেখো উনিশের দাগেরটায় কী বলে দিয়েছে, বলে দিয়েছে যে লটারি, শব্দধাঁধা, তাস খেলা প্রভৃতি আয় নিরূপণের সময় নির্ধারিত ছাড় পাবে। কি বলে দিয়েছে, এই আয় উপার্জন করবার যাবতীয় খরচ কি ছাড় পাবে, ক্রয় করার খরচ ছাড় পাবে। আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু যদি ভালো করে তোমাদেরকে বলি, তোমরা এতক্ষণ শুনেছো, তবুও আমি আরেকবার ভালো করে বলছি। ভাবো কেউ একজন শব্দ ধাঁধা থেকে ইনকাম করেছে 10,000 টাকা, কিন্তু এই 10,000 টাকাটা ইনকাম করবার জন্য তার 3,000 টাকা কিন্তু তাকে খরচ করতে হয়েছে, তাহলে তার অ্যাকচুয়ালি ইনকাম কত, 7,000 টাকা। কিন্তু ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ তোমায় ট্যাক্স কিন্তু দিতে হবে এই 10,000 টাকার ওপরই, যেহেতু এইটা শব্দছক, লটারি, তাস খেলা এই সমস্ত ফাটকা ইনকাম থেকে ইনকাম হচ্ছে। ফাটকা ইনকাম থেকে যদি ইনকাম হয় তাহলে কিন্তু খরচটা বাদ দিয়ে ট্যাক্স দেওয়া যাবে না, এই যে খরচটা বাদ দিয়ে ট্যাক্স দেওয়া যাবে না, তোমাকে কিন্তু 10,000-এর ওপরেই ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি এটা সৎপথে ইনকাম হতো, ধরে নেওয়া যাক সৎপথে ইনকাম করছে কেউ, কোনো খাটাখাটনি করে সৎপথে ভালোভাবে ফাটকাবাজি না করে ইনকাম করছে, আর 3,000 টাকা ভাবো সেই ইনকামটা করতে গিয়ে খরচ হয়ে গেছে, তাহলে 7,000 টাকা যেটা রয়েছে, তাহলে কিন্তু তোমাকে এই টাকাটা বাদ দিয়ে, খরচটা বাদ দিয়ে যে টাকাটা পড়ে থাকবে 7,000, তার উপরেই কিন্তু তুমি ট্যাক্স দেবে, সেটাই কিন্তু ট্যাক্সেবল ইনকাম। কিন্তু এক্ষেত্রে এই খরচটা বাদ দিয়ে ট্যাক্স দেওয়া যাবে না, এই টাকার উপরেই তোমায় ট্যাক্স দিতে হবে। তাহলে এই যে এখানে দেখো কি বলছে, উনিশের দাগে বলে দিয়েছে লটারি, শব্দধাঁধা, তাস খেলা প্রভৃতি আয় নিরূপণের সময় নির্ধারী, ভালো করে দেখবে, বলে দিয়েছে নির্ধারী ছাড় পাবে, কোনো খরচ ছাড়যোগ্য, খরচ বাধযোগ্য নয়, কোনো খরচ বিয়োগ করে কিন্তু দেওয়া যাবে না, কোনো খরচই বাধযোগ্য নয়, কোনো খরচই কিন্তু এখান থেকে বিয়োগ করা যাবে না, পুরো যে ইনকামটা হচ্ছে তার উপরেই তোমায় ট্যাক্স দিতে হবে। ওকে, তো দেখো এরপরে আমরা চলে আসবো দেখো কুড়ির দাগে বলে দিয়েছে পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টসে যৌথ নামে সুদ বাবদ 1,500 টাকা পাওয়া গেছে, ওই সুদ থেকে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ কত মনে রাখবে, 7,000 টাকা। এরপরে দেখো একুশের দাগে বলে দিয়েছে আয়ের ড্যাশ খাতটি হলো অন্যান্য উৎস থেকে আয়, তাহলে দেখো আয়ের কতগুলো খাত আছে বলতো, কটা হেড হয় বলতো আয়ের, আয়ের কিন্তু হয় 5টা হেড, ঠিক আছে, আয়ের কী হয় 5টা হেড হয়, একটা হলো ইনকাম ফ্রম স্যালারি, মনে রাখবে একটা হলো ইনকাম ফ্রম স্যালারি, আমি শর্টে শুধু স্যালারি লিখছি, আর একটা হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, একটা হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অর্থাৎ গৃহ সম্পত্তি থেকে আয়, তাহলে এই হলো 1 নম্বর, এই হলো 2 নম্বর। তারপরে হলো ইনকাম ফ্রম প্রফেশন বা বিজনেস, আমরা বলতে পারি ইনকাম ফ্রম বিজনেস। আরেকটি হলো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, মনে রাখবে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, অর্থাৎ জমি সোনা গয়না বিক্রি করে যায়, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। আর তৃতীয় হলো ইনকাম ফ্রম আদার সোর্সেস, যেটা আমরা অঙ্কটা করছি আদার সোর্সেস, ঠিক আছে, ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে দেখো কটা হচ্ছে, 1, 2, 3, 4, এবং 5, এই 5টা কিন্তু হলো টোটাল হেড, ঠিক আছে। তাহলে এখানে বলে দিয়েছে আয়ের ড্যাশ খাতটি হলো অন্যান্য উৎস থেকে আয়, তাহলে পঞ্চম খাতটি 5 নম্বরে রয়েছে, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে, তাহলে পঞ্চম। এবারে বলে দিয়েছে অন্যান্য উৎস থেকে আয় ছাড়া আর কতগুলো সুনির্দিষ্ট আয়ের খাত আছে, তাহলে দেখো আদার সোর্সেস ছাড়া আর 1, 2, 3, 4 রয়েছে, তাহলে এখানে কত হবে, 4টি। এরপরে দেখো বলে দিয়েছে কোনো স্বতন্ত্র ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে কত টাকার বেশি অর্থদান গ্রহণ করলে তা সম্পূর্ণ করযোগ্য হবে, মানে কত টাকার বেশি গিফট নিলে তার উপর কর দিতে হবে, কত টাকা বেশি গিফট নিলে কর দিতে হবে। তোমরা একটু আগেই তোমাদেরকে আমি করিয়েছি যে এই জায়গাটা তোমরা দেখবে এখানেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে 50,000 টাকা, দেখবে 50,000 টাকার বেশি বা 50,000 টাকা নিলে কিন্তু সেটা করযোগ্য হবে, তাই না? তাহলে তোমরা এখানে মনে রাখবে যে 50,000-এর বেশি, ঠিক আছে, 50,000-এর বেশি তা করযোগ্য হবে। ওকে, এরপরে আমরা চলে আসবো 24-এর দাগে, বলে দিয়েছে নিম্নের কোন আয়টি অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য নয়, তাহলে দেখো বাড়ি ভাড়া থেকে আয় কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসে না। ঘোড়দৌড় থেকে আয় কোন আয়, আকস্মিক আয়, ঠিক আছে, হঠাৎ করে আয়, কারণ এটা ব্যবসা থেকেও আয় নয়, পেশা থেকেও আয় নয়, ঠিক আছে। এবার বলে দিয়েছে ঘোড়দৌড় থেকে আয় কোন খাতে নির্ধারণ করা হয়, তোমরা সবাই জানো ইনকাম ফ্রম আদার সোর্সেস অন্যান্য উৎস থেকে আয়। তারপরে দেখো বলে দিয়েছে প্রয়াত কর্মচারীর পরিবারবর্গ কর্তৃক প্রাপ্ত পারিবারিক ভাতা মানে ফ্যামিলি পেনশনের পরিমাণ, ভাতার জন্য প্রমিত ছাড়ের স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ কত হয়, তাহলে তোমরা এটা সবাই জানো স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ কত হয়। এর দাগে দেখো যেটা রয়েছে প্রাপ্ত ভাতার, এখানে আমরা কী করেছিলাম অঙ্কের মধ্যে 1/3,
অথবা 15,000-এর মধ্যে যেটি কম। আর এখানে দেখো কি রয়েছে, 33.13%। দেখো দুটোই একই ব্যাপার, কেমন একই ব্যাপার দেখো আমি এখানে প্রমাণ করে দিচ্ছি। দেখো এখানে রয়েছে না যে আমি তোমাদেরকে কি বলেছিলাম যখন অঙ্ক করানোর সময়, দেখবে আমি তোমাদেরকে অঙ্ক করানোর সময় বলে দিয়েছিলাম যে পেনশনের ওয়ান থার্ড অফ পেনশন তোমাদেরকে দেখবে বলেছিলাম, ওয়ান থার্ড অফ পেনশন আর 15,000, ওয়ান থার্ড অফ পেনশন আর 15,000-এর মধ্যে যেটা কম সেটা নিতে হয়, ঠিক আছে। এবারে এখানে আমি ওয়ান থার্ড বলেছিলাম কিন্তু এখানে রয়েছে 33.13%। তাহলে এই 33.13% আর 1/3 ব্যাপারটা পুরো একই। দেখো 3 দিয়ে 33 গুণ করলে কত 99, তার সঙ্গে 1 যোগ করলে কত 100। আর এখানে যেহেতু দেখো পার্সেন্ট রয়েছে, তার মানে পার্সেন্ট মানে আমরা কি লিখতে পারি বলো তো, নিচে 100 আর নিচে তার নিচে কিছু নেই মানে কি 1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 100/3, আর এখানে দেখো কত রয়েছে 100/1 উল্টে লিখলে হবে এরকম। এই দেখো 100 কেটে গেল, তাহলে কত থাকছে, তাহলে দেখো 100 কেটে গেল, তাহলে এখানে দেখো কত থাকছে 1/3 থাকছে না, এই দেখো 1/3 বোঝা গেল। তাহলে 1/3 আর 33.13 দুটোই একই ব্যাপার আর কি। তাহলে উত্তর হবে কোনটা, উত্তর হবে কিন্তু প্রাপ্ত ভাড়ার এই যে 33.13% বা 15,000 টাকার মধ্যে যেটা কম। তারপরে দেখো 28-এর দাগে কী বলে দিয়েছে, সংসদ সদস্য মানে এমপি মেম্বার অফ পার্লামেন্ট যারা ভোটে জেতে, সেই হিসাবে যারা ভোটে জেতে তাদের হিসাবে প্রাপ্ত বেতন, তাদের বেতন কিন্তু করযুক্ত করযোগ্য, মানে তাদের কিন্তু ইনকামের যেটা হবে তার উপর ট্যাক্স দিতে হবে। তারপরে দেখো 29-এর দাগে কী বলে দিয়েছে, সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত পরিতোষক অর্থাৎ যে অ্যালাউন্সগুলো রয়েছে, ট্রাভেল অ্যালাউন্স বা যে সমস্ত অ্যালাউন্স রয়েছে, মেডিকেল অ্যালাউন্স, সেইগুলো কিন্তু করমুক্ত, সেইগুলো আবার ট্যাক্স দিতে হয় না কিন্তু, বোঝা গেল। এরপরে দেখবে বলে দিয়েছে বিদেশি কোম্পানি থেকে প্রাপ্ত ডিভিডেন্ড যেখানে করযোগ্য, বিদেশি কোম্পানি থেকে হোক আর ভারতীয় কোম্পানি যেখান থেকেই হোক না কেন অন্যান্য উৎস থেকে আয় কিন্তু সেটা, হ্যাঁ। এরপরে দেখো 31-এর দাগেরটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, তার কারণ এগুলো এবারে সব HS-এর প্রিভিয়াস ইয়ারের। বলে দিয়েছে লটারি থেকে প্রাপ্ত নিট আয় কত হচ্ছে, নিট আয় মানে কি বলতো, ট্যাক্স কেটে নিয়ে আমার হাতে সরকার দিয়েছে 69,100 টাকা। লটারি থেকে প্রাপ্ত মোট করযোগ্য আয় উৎসমূল থেকে কর কাটার হার কত বলে দিয়েছে, 30.9%, 30.9% ট্যাক্স কেটে নিয়েছে, নিয়ে আমার হাতে দিয়েছে কত বলো তো, 69,100 টাকা। তার মানে আমি যদি দেখি পার্সেন্টেজের হিসাবে 30.9% কেটে নিয়েছে মানে আমাকে দিয়েছে কত বলো তো, আমি যদি এখানে দেখি তাহলে দেখো আমার থেকে কেটে নিয়েছে কত, 30.9%। তার মানে আমাকে দিয়েছে কত, 100%-এর মধ্যে যদি এই টাকাটা কেটে নেয় তাহলে আমি পেয়েছি কতটা, বের করতে গেলে আমি কী করতে হবে, 30.9-কে মাইনাস করব, 30.9%-কে মাইনাস যদি আমি করি তাহলে কত পাবো বলো তো, পাবো কিন্তু 69.1%। তাহলে এই পার্সেন্টেজটা কিন্তু আমি হাতে পেয়েছি। তাহলে আমরা এখানে এরকমভাবে বলতে পারি যে 69.1% টাকা পেয়েছি, 69.1% পেয়েছি মানে টাকার হিসাবে আমরা দেখো কত পেয়েছি, টাকার হিসাবে পেয়েছি কিন্তু 69,100 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 69,100 টাকা। তাহলে 1% মানে কত টাকা হবে বলো তো, 1% মানে হবে এখানে হবে 69.1। এবারে জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে আমাদের কাছে লটারি থেকে প্রাপ্ত মোট আয় কত, তাহলে মোট আয় মানে কি 100, তাহলে 100% মানে কত সেটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে সেটা আমরা দেখো এখান থেকে বের করবো, 69 এই তো, তাহলে দেখো এই দশমিকটাকে যদি আমি তুলে দিই এখানে একটা শূন্য বসিয়ে দেবো, বা তোমরা একেবারে ক্যালকুলেটারেও করে নিতে পারো, এটা এটা কাটবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে কিন্তু 100,000 টাকা হবে, তাই না, 100,000 টাকা কিন্তু হবে। তাহলে দেখো যেটা এখানে অলরেডি লেখাও রয়েছে কত হবে, 100,000 টাকা। ওকে, এরপরে তোমরা দেখো এগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে করবে, কারণ এগুলো দেখো সব প্রিভিয়াস ইয়ারের, প্রিভিয়াস ইয়ার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলে দিয়েছে ঘোড়দৌড় থেকে পুরস্কার বাবদ জেতা মোট অর্থের পরিমাণ 50,000 টাকা, ঠিক আছে। ঘোড়দৌড়, ঠিক আছে, যেটা হলো একটি জুয়া বা ফাটকা ইনকাম হিসেবে আমরা দেখে থাকি, সেখান থেকে জিতেছে কত টাকা, 50,000 টাকা। ঘোড়দৌড় বাবদ খরচের পরিমাণ 12,000 টাকা, তার মানে ঘোড়দৌড় থেকে অ্যাকচুয়ালি তার ইনকাম হলো কত বলো তো, ঘোড়দৌড় থেকে অ্যাকচুয়ালি তার ইনকাম হলো
দেখো 50,000 টাকা কিন্তু ঘোড়দৌড় থেকে ইনকাম হয়েছে, কিন্তু এই ইনকামটা করতে গিয়ে ওর আবার 12,000 টাকা কিন্তু খরচ হয়ে গেছে। তাহলে ওর অ্যাকচুয়ালি ইনকাম হচ্ছে কত? 38,000 টাকা। তাহলে কথাটা হলো, সরকার ট্যাক্স নেবে কোন টাকাটার ওপর? আমার অ্যাকচুয়ালি যে টাকাটা ইনকাম হলো 38,000 তার ওপর নাকি 50,000-এর ওপর? দেখো যেহেতু এই ইনকামটা একটা ফাটকা ইনকাম, তোমাদেরকে বারবার বলছি কিন্তু, ঘোড়দৌড়, লটারি, তাস খেলা, শব্দছক, এই যে ফাটকা ইনকাম হলে কিন্তু সরকার সর্বদা ট্যাক্স নেবে কার ওপর বলো তো? যে টাকাটা অ্যাকচুয়ালি আমি প্রথমে ইনকাম করেছিলাম তার ওপর। এই খরচটাকে বাদ দেওয়া যাবে না, এই খরচটাকে বাদ না দিয়ে এই টাকার ওপর ট্যাক্স দিতে হবে সরকারকে। আর যদি আমি এই 50,000 টাকাটা সৎপথে ইনকাম করতাম, মানে কোনো কাজকর্ম করে, তাহলে কিন্তু আমাকে এই টাকাটার উপর ট্যাক্স দিতে হতো, তখন কিন্তু এই খরচটাকে বাদ দিয়ে ট্যাক্স দিতে হতো। কিন্তু ঘোড়দৌড়, ফাটকাবাজি থেকে ইনকাম করলে কিন্তু 50,000-এর ওপরই তোমার ট্যাক্স দিতে হবে। তাহলে এক্ষেত্রে এইটা হবে, বিয়েরটা 50,000-এর উপর ট্যাক্স দিতে হবে। তারপরে দেখো কী বলে দিয়েছে, বলে দিয়েছে অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য আয়টি হলো, দেখো, দেশীয় কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ, ঠিক আছে, যে কোনো কোম্পানি থেকেই ডিভিডেন্ড। তারপরে দেখো 34-এর দিকে কী বলে দিয়েছে, ভারতীয় কোম্পানি এবং বিদেশি কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 10,000 আর 8,000, মানে ইন্ডিয়ান কোম্পানি থেকে পাচ্ছে 10,000, বিদেশি কোম্পানি থেকে পাচ্ছে 8,000। অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য আয়ের পরিমাণ কত, ভারতীয় কোম্পানি হোক, বিদেশি কোম্পানি হোক, যে কোম্পানি হোক না কেন, 10,000-এর ওপরও তোমায় ট্যাক্স দিতে হবে, 8,000-এর ওপরও ট্যাক্স দিতে হবে। অর্থাৎ টোটাল আমাকে 18,000-এর ওপরেই কিন্তু ট্যাক্স দিতে হবে, ট্যাক্সেবল ইনকাম কিন্তু 18,000 হবে। হ্যাঁ, তারপরে দেখো 35-এর দাগে কী বলে দিয়েছে, যদি লটারি থেকে অর্জিত আয় 10,000 টাকা এবং লটারির টিকিট বাবদ খরচ 200 টাকা হয়, তাহলে লটারি বাবদ আয় যা অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হবে তা হলো, তার মানে দেখো আমার লটারি থেকে ইনকাম হয়েছে কত, 10,000, এবং লটারি কাটতে খরচ হয়েছে কত, 200 টাকা। তো দেখো আমার লটারি থেকে আমার ইনকাম হয়েছে 10,000, কিন্তু লটারি কাটতে খরচ হয়েছে আমার 200, তাহলে আমার অ্যাকচুয়ালি ইনকাম কত হলো, 9,800। এবারে কথাটা হলো, সরকার ট্যাক্স নেবে কোন টাকাটার ওপর? তোমাদেরকে বলেছি লটারি, ঘোড়দৌড়, শব্দছক, তাস খেলা, ফাটকা ইনকাম হলে সরকার কিন্তু এই টাকার ওপর ট্যাক্স নেবে, তখন কিন্তু সরকার এই টাকাটা বাদ না দিয়েই এই টাকার ওপর সরকারকে ট্যাক্স দিতে হবে। আর ভালো ইনকাম যদি হয়, কোনো সৎ পথে ভালো ইনকাম, ফাটকাবাজি না করে ইনকাম হয়, তাহলে এই টাকাটার ওপর ট্যাক্স নেবে সরকার। তাহলে এখানে বলে দিয়েছে ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে বলে দিয়েছে, তাহলে লটারি বাবদ আয় যা অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হবে, করযোগ্য হবে মানে ট্যাক্সেবল হবে, তাহলে কোনটা ট্যাক্সেবল হবে, কিন্তু 10,000, তোমাকে কিন্তু 10,000-এর ওপর ট্যাক্স দিতে হবে। তারপরে কী বলেছে, পারিবারিক পেনশন নিম্নলিখিত কোন আয় খাতে করযোগ্য, তোমরা সবাই জানো ইনকাম ফ্রম আদার সোর্সেস অন্যান্য উৎস থেকে আয়। তারপরে দেখো 37-এ দেখো কী বলে দিয়েছে, আয়কর আইনের কোন ধারায় অন্যান্য উৎস থেকে আয়কে রাখা হয়েছে, তোমরা সবাই জানো 56, এটা ভালো করে মুখস্থ রাখবে। তো এরপরে দেখো আমরা করবো 38-এর দাগে, এটা যেখানে দেখো বলে দিয়েছে পারিবারিক পেনশনের পরিমাণ 54,000 টাকা হলে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ কত হবে। তাহলে দেখো পারিবারিক পেনশন মানে কী জানো তোমরা, ফ্যামিলি পেনশন। তো ফ্যামিলি পেনশন কীরকমভাবে করে তোমরা ভালো করে দেখবে, আমি এরকমভাবে প্রথমে এখানে লিখে নিচ্ছি, ফ্যামিলি পেনশন বলে, ফ্যামিলি পেনশন, সেই ফ্যামিলি পেনশনের পরিমাণ দেখো কত টাকা বলে দিয়েছিল, 54,000 টাকা, তাই তো, বলে দিয়েছিল 54,000 টাকা। এখান থেকে আমরা লেস করব, প্রথমে কী লিখবো, 1/3 অফ পেনশন, এটা কিন্তু নিয়ম, 1/3 কিন্তু সর্বদাই লিখতে হবে, 1/3 অফ পেনশন, পেনশনের 1/3, ঠিক আছে। তার মানে দেখো পেনশনটা কত, 54,000, সেই 54,000-এর 1/3 মানে কত দেখি তো, 54,000-এর 1/3 মানে কিন্তু হলো 18,000, ঠিক আছে। এবং এইখানে কী লিখতে হয়, দুই নম্বরে দিতে হয় ম্যাক্সিমাম লিমিট বলে লিখতে হয়, ম্যাক্সিমাম লিমিট, এটাও কিন্তু সরকারি নিয়ম, ঠিক আছে। এগুলো কিন্তু আমি মন থেকে লিখছি না, এই 1/3টা কিন্তু আমি মন থেকে লিখিনি, এটা কিন্তু সরকারি নিয়ম, লিখতে হবে। আর ম্যাক্সিমাম লিমিটও কিন্তু সরকারি নিয়ম, দেখো আমি এখানে লিখছি 18,000, আর ম্যাক্সিমাম লিমিট হলো 15,000, ঠিক আছে। এবার এদের দুজনের মধ্যে যে ছোট তাকে কিন্তু 54,000 থেকে বিয়োগ করতে হয়, আমি একটু এদিকে সাইড করে লিখছি, এই তো 54,000। এবারে এদের দুজনের মধ্যে যে ছোট, অর্থাৎ পেনশনের 1/3 কত, 18,000, আর 15,000, এদের দুজনের মধ্যে যে ছোট সেইটা কিন্তু এখানে লিখে বিয়োগ করতে হয়। তাহলে 15,000 ছোট, তাহলে 15,000-কে কিন্তু এখানে লিখে বিয়োগ করতে হবে, অর্থাৎ 54,000 থেকে 15,000 বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে যে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ কত, তাহলে এখানে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ কত হবে, ছাড়ের পরিমাণ হবে 15,000 টাকা। দেখো আমরা এখানে ছাড় পেলাম কত, 15,000 টাকা, 54,000 থেকে 15,000 ছাড় পেয়ে বাকি যেটা পড়ে থাকবে, সেই বাকি টাকাটা যেটা, তাহলে দেখো কত থাকবে,
আমরা যদি এরমভাবে লিখি তাহলে হবে 9 আর এখানে হবে 3, মানে বাকি টাকা যেটা পড়ে থাকবে 39,000, তার উপর কিন্তু সরকার ট্যাক্স নেবে। তার মানে সরকার এখানে ছাড় দিল কত, 15,000 টাকা। জানতে চাইছে কত টাকা ছাড় দেবে, সর্বোচ্চ ছাড় হবে 15,000, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। এরপরে দেখো 39-এর দাগে কী বলে দিয়েছে, নিম্নলিখিত আয়গুলির মধ্যে কোনটি, কোন আয় অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য নয়, কোনটা অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য নয়। তোমরা এখানে দেখো ব্যাংক থেকে তো যে প্রাপ্ত সুদ সেটা তো ইনকাম ফ্রম আদার সোর্সেস হবে। দেখো এইটা সি এর দাগে দেখো যেটা বলে দিয়েছে, কর্মচারী কর্তৃক প্রাপ্ত পেনশন, কোনো কর্মচারী যদি পেনশন পায় তাহলে কিন্তু সেটা ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আসে, ঠিক আছে। আর ফ্যামিলি পেনশন কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসে, ওকে। তাহলে এই হয়ে গেল 39। এইবারে আমরা চলে আসবো 40-এর দাগে। দেখো দেখো 40-এর দাগে কী বলে দিয়েছে, উৎসমূল থেকে কর কাটার পর লটারিতে প্রথম পুরস্কার বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণ কত, 70,000 টাকা। তার মানে ট্যাক্স কেটে নিয়ে আমি লটারি থেকে একটা পুরস্কার জিতেছি এবং সরকার সেখান থেকে ট্যাক্স কেটেও নিয়েছে, নিয়ে আমার হাতে কত টাকা দিয়েছে, 70,000 টাকা। উৎসমূলে কর বাবদ কাটা অর্থের পরিমাণ 30,000 টাকা হলে অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য আয়ের পরিমাণ কত হবে। তাহলে দেখো ভালো করে দেখবে তোমরা এখানে, দেখো 40-এর দাগে হিসেব মতো বলে দিয়েছে আমি হাতে পেয়েছি কত, 70,000 টাকা, আর সরকার ট্যাক্স কেটে নিয়েছিল কত, 30,000 টাকা। তার মানে টোটাল যোগ করে যেটা হচ্ছে অর্থাৎ 1,00,000, তাহলে এই দেখো এই যে 1,00,000, এই যে টোটাল এই 1,00,000-এর ওপর কিন্তু সরকার ট্যাক্স নেবে। আমি হাতে পেয়েছি 70,000, কিন্তু সরকার 70,000-এর ওপর ট্যাক্স নেবে না, বোঝা গেল। তাহলে কী বললাম, যেটা তোমাদেরকে আগে বলতাম, তার মানে 1,00,000 টাকা কী আমাদের, 1,00,000 টাকা আমি জিতেছি এবং 30,000 টাকা তার মানে ট্যাক্স কেটে নেওয়া হয়েছে, নিয়ে আমার হাতে দিয়েছে 70,000, কিন্তু সরকার তাহলে কিন্তু এটাকে আমরা ট্যাক্সেবল ইনকাম কোনটাকে বলবো, ট্যাক্সেবল ইনকাম আমরা এইটাকে বলবো, বোঝা গেল, ট্যাক্সেবল ইনকাম আমরা এইটাকে বলবো, ঠিক আছে। ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স আর যেটা হাতে পেয়েছি, এইটা হলো ট্যাক্স আর হাতে পেয়েছি এইটা মিলিয়ে যে ইনকামটা, সেটাকে কিন্তু আমরা এই 1,00,000 টাকাকে আমরা বলবো কিন্তু ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে। তারপরে দেখো 41-এর দাগে কী বলে দিয়েছে, ভারতীয় কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ 20,000, ব্যাংকে স্থির আমানতে জমার ওপর সুদ 5,000 এবং বিদেশি কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ 25,000, তাহলে অন্যান্য উৎস থেকে আয়ের পরিমাণ কত। তাহলে অবশ্যই দেখো লভ্যাংশ মানে 20,000, এটাও হলো ট্যাক্সেবল ইনকাম মানে করযোগ্য, 5,000 টাকা, আর আবার যে কোনো কিছুর ওপর ইন্টারেস্ট সেটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। তার মানে 20,000 আর 5,000 যোগ করে 25,000, আর এখান থেকে আবার বিদেশি কোম্পানি থেকে লভ্যাংশ পাওয়া গেছে 25,000, মানে টোটাল আমার 50,000 টাকা হলো ইনকাম হয়েছে এবং এই 50,000 টাকা ইনকাম কিন্তু ট্যাক্সেবল, অর্থাৎ ডি এর দাগ। তার মানে 50,000 টাকার ওপরই আমাকে কী দিতে হবে, ট্যাক্স দিতে হবে। 42-এর দাগে কী বলে দিয়েছে, দেখো নিম্নলিখিত আয়গুলির মধ্যে কোনটি অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য নয়, তাহলে কোনটা করযোগ্য নয় দেখি। দেখো ঘোড়দৌড় থেকে ইনকাম, ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যেই আসে, তারপরে যে কোনো টাইপের লভ্যাংশ কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস, কৃষি জমি থেকে আয় যদি ভারতে হয় তাহলে করযোগ্য নয়, কিন্তু যেহেতু নেপালে ভারতের বাইরে তাহলে করযোগ্য, কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীর প্রাপ্ত পেনশন কিন্তু ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আসবে, বোঝা গেল। এরপরে আমরা চলে আসবো 43-এর দাগে, দেশীয় কোম্পানি ও বিদেশি কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 20,000 আর 25,000, করযোগ্য লভ্যাংশের পরিমাণ কত হবে। তার মানে 20,000 করযোগ্য, এটার ওপরও কর নেওয়া হবে, 25,000-এর ওপরও কর নেওয়া হবে, তার মানে টোটাল 45,000-এর ওপরেই কিন্তু কর নেওয়া হবে, বোঝা গেল। তারপরে 44-এর দাগে কী বলে দিয়েছে, সৌমেন 500 টাকা দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য লটারির একটি টিকিট কিনে 1,00,000 টাকা পুরস্কার জিতেছে, উক্ত লটারি থেকে জেতা অর্থের ওপর উৎসমূলে কী বলে দিয়েছে, কাটা করের পরিমাণ হলো কত, 30,900 হলে করযোগ্য আয়ের পরিমাণ কত, করযোগ্য আয় কত। তাহলে দেখো জিতেছি কত টাকা, 500 টাকা দিয়ে টিকিট কেটে জিতেছি কিন্তু 1,00,000 টাকা, তার মানে আমাকে 1,00,000 টাকার ওপরেই কর দিতে হবে, তার মানে 1,00,000 টাকাই হলো কিন্তু আমার ট্যাক্সেবল ইনকাম, বোঝা গেল। কী বললাম, 1,00,000 টাকাই হলো আমার ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে। তাহলে উত্তর হবে এখানে কি, 1,00,000। এরপরে চলে আসবো 45-এর দাগে, শ্রীমতী সরলা দত্ত মাসিক 3,000 টাকা পারিবারিক পেনশন পায়, ঠিক আছে, বলে দিয়েছে আয়কর আইন অনুযায়ী ওই পেনশন থেকে আয় নির্ধারণে ছাড়ের পরিমাণ কত। আচ্ছা পারিবারিক পেনশন, ফ্যামিলি পেনশন কত পায়, পায় কিন্তু 3,000 টাকা। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি ফ্যামিলি পেনশন কত, 3,000 টাকা করে যদি হয় তার মানে 12 মাসে কত হচ্ছে, 36,000 টাকা আমরা লিখতে পারি।
ঠিক আছে 3,000 টাকা করে হলে 12 মাসে হচ্ছে 36,000 টাকা। তাহলে এইখান থেকে আমরা লেস পাবো, লেস করবো মানে আমাদেরকে সরকার ছাড় দেবে, কি দেবে 1/3 অফ পেনশন, 1/3 অফ পেনশন, পেনশনের 1/3 ছাড় কিন্তু দেবে। তাহলে দেখো 36,000-এর 1/3 কত হবে দেখি তো, 36,000-এর 1/3 হবে হবে কিন্তু 12,000, ওকে হবে কিন্তু 12,000। আর আর ম্যাক্সিমাম লিমিট কত, ম্যাক্সিমাম লিমিট মানে সরকার একটা অ্যামাউন্ট এখানে বেঁধে দিয়েছে সেইটা কত, 15,000। তাহলে এই যে আমরা 12,000 আর 15,000-এর মধ্যে যে ছোট, কত ছোট, কে ছোটো দেখো 12,000, সেইটাকে কিন্তু আমরা লিখবো এবং এইখান থেকে বিয়োগ করব। ঠিক আছে, এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে উত্তরে, বলে দিয়েছে পেনশন থেকে আয় নির্ধারণের ছাড়ের পরিমাণ কত হবে। তাহলে 12,000 টাকা ছাড় পাবো আমরা, তাই না? দেখো এই দেখো 12,000 টাকা ছাড় পেয়েছি, তাহলে হবে 12,000 টাকা। একইভাবে দেখো 46-এর দিকে বলে দিয়েছে মাধবী ঘোষ পারিবারিক পেনশন 2020-21 পূর্ববর্তী বছরে 1,44,000 টাকা আয় করেন, অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য আয়ের পরিমাণ কত, তাহলে কতটুকুনি টাকা ট্যাক্সেবল হবে সেটা কিন্তু জানতে চেয়েছে। তাহলে দেখো তাহলে দেখো এখানে আমরা লিখবো কি, ফ্যামিলি পেনশন 1,44,000 টাকা, এটা তো বলেই দিয়েছে 1,44,000। এবার যেরকম হয় এখান থেকে আমরা কি করব, 1/3 অফ পেনশন করব, 1/3 অফ পেনশন, তাহলে দেখি 1/3 অফ পেনশন করলে কত হবে 1,44,000, তার যদি আমরা 1/3 করি তাহলে দেখি তো কত হবে এখানে 3×4=12, 2×24=24, 48,000। আর এখানে আমরা দেখো কী লিখি, এখানে কিন্তু আমরা লিখব ম্যাক্সিমাম লিমিট, তাহলে ম্যাক্সিমাম লিমিট দেখি কত, তোমরা জানোই ম্যাক্সিমাম লিমিট কিন্তু 15,000। তাহলে দেখো এদের দুজনের মধ্যে কে ছোটো, 15,000, তাহলে আমরা কিন্তু এখানে 15,000 লিখবো। এবং আমরা এই 1,44,000 থেকে কী করবো, 15,000-কে মাইনাস করবো, করে দেখি তো তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 9×2=1,29,000। তাহলে দেখো আমাদের এখানে কী জানতে চাইছে উত্তরে, অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য আয়ের পরিমাণ কত, আমাদের এখানে জানতে চাইছে যে অন্যান্য উৎস থেকে আয় থেকে করযোগ্য আয়ের পরিমাণ কত। তাহলে করযোগ্য আয় হলে এইটা, এই এতটুকুনি টাকা হলো ট্যাক্সেবল, 1,44,000 টাকা ইনকাম হলেও ট্যাক্স নেবে কিন্তু এই টাকাটার ওপর, ওকে। তারপরে দেখো 47-এ কী বলে দিয়েছে, সঞ্চয় আমানত থেকে প্রাপ্ত সুদ 7,800 টাকা, ভারতীয় কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ কত বলে দিয়েছে 7,000। তাহলে অন্যান্য উৎস থেকে আয় কত, তাহলে দেখো সুদ, যে কোনো জায়গা থেকে প্রাপ্য সুদ কিন্তু ট্যাক্সেবল, তার উপর সরকার ট্যাক্স নেবে, লভ্যাংশের উপরও সরকার ট্যাক্স নেবে, তার মানে টোটাল 14,800 টাকার উপর সরকার ট্যাক্স নেবে এই টাকাটার উপর, ঠিক আছে। তারপরে দেখো বলে দিয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অন্যান্য উৎস থেকে আয় হিসেবে করযোগ্য নয়। দেখো উপভাড়া মানে সাবলেটিং, মানে কি আমি একটা বাড়ি ভাড়া নিচ্ছি, নিয়ে ভাড়া না থেকে অন্য খরিদ্দার এনে আবার দিয়ে দিচ্ছি, তাহলে এটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস, ভারতের বাইরে কৃষিজমি থেকে প্রাপ্ত আয় ইনকাম ফ্রম আদার সোর্সেস। এবারে দেখো এখানে রয়েছে এইটা হবে কিন্তু উত্তর, আংশিক নিয়োগ থেকে প্রাপ্ত বেতন, বেতন মানেই স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি, তার মানে এটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেসের মধ্যে আসবে না। তারপরে 49-এ বলেছে এমপি এমএলএদের কর্তৃক প্রাপ্ত বেতন যে খাতে করযোগ্য, দেখো এটা বেতন ঠিকই কিন্তু এমএলএ আর এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট আর বিধানসভার যদি মেম্বার হয়ে থাকে কেউ, মানে ভোটে যারা জেতে আর কি, রাজনৈতিক দল যেগুলো ভোটে লড়ে জিতে এমএলএ এমপি হয়, তাদের বেতন কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সেস, অন্যান্য উৎস থেকে আয় হিসেবে দেখা হয়, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের হয়ে গেল সব।